কেদারনাথ মন্দির থেকে গায়ে 228 কেজি সোনা, বড় দুর্নীতি করা হচ্ছে বলে অভিযোগে সরব শঙ্করাচার্য। বিষয়টি নিয়ে সেভাবে কোনো তদন্ত করা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। অবাক কাণ্ড, কেদারনাথের থেকে উধাও 228 কেজি সোনা, অভিযোগ শঙ্করাচার্যের। ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে শঙ্করাচার্যের পক্ষ থেকে। ইতিমধ্যেই পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। তবে এই সব কিছুর মাঝে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কেদারনাথ মন্দির নিয়ে। জ্যোতির্মঠে শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের দাবি, কেদারনাথ মন্দির থেকে 228 কেজি সোনা গায়েব হয়ে গিয়েছে। সোনা গায়েব হওয়াকে সরাসরি দুর্নীতি বলে দাবি করেছেন তিনি। কেন এই নিয়ে তদন্ত হচ্ছে না সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দেশের রাজধানী দিল্লিতে প্রতীকী কেদারনাথ মন্দির গড়ার তোজ্জোর শুরু হয়েছে, সেই নিয়েই এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন শঙ্করাচার্য। দিল্লিতে প্রতীকী কেদারনাথ মন্দিরের বিরোধিতা করে বলেন, শিবপুরাণে 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ রয়েছে, নাম স্থান লেখা রয়েছে। কেদারনাথের ঠিকানাই যখন হিমালয়, তা দিল্লিতে কি করে আনা যায়? রাজনীতিবিদরা আমাদের ধর্মীয় পরিসরে ঢুকে পড়ছেন, এরপরই কেদারনাথ মন্দির থেকে সোনা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন শঙ্করাচার্য। তিনি বলেন, কেদারনাথে সোনা নিয়ে দুর্নীতি হয়েছে, সেটা নিয়ে কথা হচ্ছে না কেন? ওখানে দুর্নীতি করে দিল্লিতে কেদারনাথ গড়া হবে, তারপর দুর্নীতি হবে আবারও। 228 কেজি সোনার কেদারনাথ থেকে গায়েব করে দেওয়া হয়েছে, এটা কোথাকার নিয়ম? আজ পর্যন্ত কোনো তদন্ত শুরু হয়নি। 228 কেজি সোনা নিয়ে দুর্নীতি হয়েছে, এর জন্য কে দায়ী? কেন এই নিয়ে তদন্ত হবে না? আর এখন দিল্লিতেই কেদারনাথ গড়া হবে। কেদারনাথ মন্দিরে সোনা নিয়ে দুর্নীতি হয়েছে বলে গত বছরই অভিযোগ উঠেছিল। কেদারনাথ মন্দিরের একজন বর্ষিয়ান পুরোহিত সেই নিয়ে মুখ খোলেন, জানান মন্দিরের গর্ভগৃহে সোনার পাত বসানোর কথা থাকলেও কার্যক্ষেত্রে তা হয়নি। উপরন্তু 125 কোটি টাকার সোনার গায়েব হয়ে গিয়েছে, এবার সেই নিয়ে সরব হলেন শঙ্করাচার্য। দিল্লিতে কেদারনাথের প্রতীকী মন্দির নির্মাণ ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি দিল্লিতে এসেও ভূমি পুজো করে যান পুষ্কর সিংহ ধামী, সেই নিয়ে বিভিন্ন মহল থেকে উঠেছে প্রশ্ন। কেদারনাথ মন্দিরের পুরোহিতরাও মন্দিরের সামনে প্রতিবাদ জানান এই বিষয়ে। কেদার সভা সংগঠনের তরফ থেকে অন্য আরও সংগঠনকে ঐক্যবদ্ধ করে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে। কেদার সভা সংগঠনের দাবি, তারা মন্দির নির্মাণের বিরোধিতা করছে না, বিরোধিতা করছে রাজধানীতে কেদারনাথের প্রতীকী মন্দির তৈরির বিরুদ্ধে। কেদারনাথের আদলে ওই মন্দির তৈরির কথা বলা হচ্ছে, এমনকি কেদারনাথ মন্দির থেকেও ইট নিয়ে যাওয়া হবে, যাতে কেদারনাথ মন্দিরের পবিত্রতা নষ্ট হবে বলে মনে করছেন সংগঠনের সদস্যরা। একই নামের অন্য একটি মন্দির নির্মাণের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করছেন অনেকেই। এতে সনাতন ধর্মের অবমাননা হচ্ছে বলে অভিযোগ করছেন পুরোহিতদের একাংশ। কেদারনাথ ধাম ট্রাস্টের প্রেসিডেন্ট সুরিন্দর রাউতেলার দাবি, তাদের সংস্থা মন্দির তৈরি করছে, উত্তরাখণ্ড সরকার নয়। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ একাই নয়, দিল্লিতে নতুন কেদারনাথ মন্দির তৈরি নিয়ে বিক্ষোভ তৈরি হয়েছে রুদ্রপ্রয়োগ জেলার মূল কেদারনাথ মন্দিরেই। সোনে কা গোটালা হো গয়া, আপ পত্রকার লোক কেউ নাই উঠাতে হো, তো জব ওহা পর গোটালা হো গয়া তো আপ দিল্লি মে কেদারনাথ বানা লোগে, ওহা পর ফির দুসরা গোটালা করোগে। 228 কিলো সোনা কেদারনাথ সে গায়েব কর দিয়া গয়া, ইয়ে কহাঁ কা নিয়ম হ্যায়, কেউ নাই উঠাতে হো প্রেস ওয়ালে ইস বাত কো, আজ তক কোই যাঁচ তক নাই বৈঠাই গই। 228 কিলো সোনা কা ঘোটালা কেদারনাথ মে হো গয়া, কৌন জিম্মেদার হ্যায়, কেউ ইস বারে মে যাঁচ নাই হোতি হ্যায়, কেউ বা ইস বারে মে নির্ণয় নাই হোতা হ্যায়, অর আপ আপ কহেঙ্গে হম দিল্লি মে হি কেদারনাথ বানা লেঙ্গে, ইয়ে নাই হো সকতা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, উত্তরাখণ্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।